একটি মানবিক আবেদন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, গত 20 আগস্ট দাদুর সঙ্গে মোটরবাইকে বাড়ি ফেরার পথে শিমলাপাল স্কুল মোড়ে স্থানীয় বনকাটা গ্রামের বছর 19-এর প্রতিভা প্রতিহারকে একটি 10 চাকার লরি পেছন থেকে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় ছোট্ট বোন প্রতিভার একটি পা গুরুতর জখম হয়। পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতার পিজি হাসপাতাল ঘুরে এই মুহূর্তে সে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনার মাঝেই সর্পাঘাতে অকাল মৃত্যু হয় প্রতিভার বাবার। তার মানসিক অবস্থার কথা ভেবে বাবার মৃত্যু সংবাদ এখনও তাকে জানানো হয়নি। বিশেষ চাহিদা সম্পন্ন বাবা সামান্য চাষের জমিতে চাষ করেই সংসার চালাতেন। এই অবস্থায় সদ্য পিতৃহারা অসহায় প্রতিভা প্রতিহারের ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই প্রতিভার জীবন রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা চাই। প্রতিভার দিদি রিঙ্কু ঘোষ, জামাইবাবু রাকেশ ঘোষেদের আবেদন। আমার বাবার সেরকম আর্থিক অবস্থাও ঠিক ছিল না, বাবা এরকম অবস্থায় মারা গেছেন, তো সবাই মিলে সহযোগিতা করুন, এটাই আমার অনুরোধ। শিমলাপালে যে পথ দুর্ঘটনা, যে ঘটনাটা ঘটে, যেটা ওর দাদুর সাথে মোটর বাইকে যাচ্ছিল, যাওয়ার সময় পেছন দিকে একটা লরি এসে ধাক্কা মারে। সেই অবস্থায় আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাই। বাঁকুড়া মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করার পর তাকে কলকাতার পিজিতে রেফার করা হয়। পিজির থেকে আরও সেখানে সব কিছু ট্রিটমেন্ট করার পর আরও বাঁকুড়াতে পুনরায় নিয়ে আসা হয়। বাঁকুড়াতে পরিস্থিতি একটু খারাপ হলে তখন তাকে দুর্গাপুর আইকিউসিটিতে ভর্তি করা হয়। সেই অবস্থায় ডাক্তারে একটা এস্টিমেট যেটা দিচ্ছে যে পেশেন্টটার যেরকম কন্ডিশন, তাকে 2 বার OT সহ প্লাস্টিক সার্জারি, মোটামুটি 8-9 লাখ টাকার মতো খরচ হবে। তাহলে পেশেন্টের পারিবারিক কন্ডিশন ভালো নয়। তার 2 দিন ঘটনার পর তার বাবা অকাল মৃত্যুতে, মানে সর্পঘাতে মারা যান। তাহলে পেশেন্টটা এই অবস্থায়, সেই পিতৃহারা অবস্থায় পেশেন্টটা এখনও সেইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার পরিবারের অবস্থা খুবই ভালো নয়। সেইভাবে সবাইকে কাছে করজোড়ে অনুরোধ করছি, যেমন পেশেন্টটার অবস্থার কথা মাথায় রেখে সবাই সাধ্যমতো কিছু সহযোগিতা করলে পেশেন্টটা একটা নতুন জীবন ফিরে পাবে। প্রতিভার চিকিৎসায় সংশ্লিষ্ট সকলকে সাধ্যমতো আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপিও। সকলে কম বেশি অবগত আছেন, শিমলাপাল ব্লকের বনকাটা গ্রামে প্রতিভা প্রতিহার দুর্ঘটনার শিকার হয়। বর্তমানে প্রতিভা দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি প্রতিভা প্রতিহারের দুর্ঘটনার পরের দিনে ওর বাবার অকাল মৃত্যু ঘটে। একেবারে সহায় সম্বলহীন একজন প্রান্তিক কৃষিজীবী পরিবারের মহিলা, তাই আমি একজন সহনাগরিক হিসাবে এই বোনটির ব্যয়বহুল চিকিৎসায় আপনাদের প্রত্যেকের কাছে যথাসাধ্য আর্থিক সহযোগিতা করার আবেদন করছি। অতীতে বিভিন্ন মানুষের চিকিৎসাজনিত সহায়তায় আপনারা পাশে থেকেছেন, এবারও নিরাশ করবেন না এই প্রত্যাশা করি। একজন সহনাগরিকের এই দুঃসহ পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই সাধ্যমতো আর্থিক সহযোগিতা করে পাশে থাকবেন, এই প্রত্যাশা আমরা রাখি। 8967833861 নম্বরে গুগল পে অথবা স্ক্রিনে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও প্রতিভার চিকিৎসাজনিত সহায়তায় আপনি আপনার আর্থিক সাহায্য পাঠাতে পারেন।